قري ابراهيم صاحب رحمه الله الله بہت بڑو ایک جن ولی باغر কাছে যায় তিনি বলতেছেন নেরে বাগ তোমার ঠিকানা তো মসজিদ না তোমার ঠিকানা হলো জঙ্গল আল্লাহ তোমাকে বানাইছে মানুষের খেদমতের জন্য মানুষের অসুবিধা করার জন্য নয় ঠিক না তোমাকে আল্লাহ বানাইছে মানুষের খেদমতের জন্য মানুষের উপকার করার জন্য অসুবিধা আর ক্ষতি করার জন্য তোমাকে বানায় নাই যাও বাচ্চাকে দুধ পান করাইবা তুমি তোমার ঠিকানা জঙ্গলে চলে যাও আল্লাহর ওলি বাগের কান ধরে জঙ্গলের দিকে রূপ করায় দিলেন খাদেম তাকায় তাকায় দেখলো এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার যেই বাঘ মানুষ দেখলে পরে কলিজা খাওয়ার স্বপ্ন দেখে রক্ত খাওয়ার স্বপ্ন দেখে সেই বাঘ লেজটা নাড়তে নাড়তে আল্লাহর ওলিকে চিনা যেন সে ভালো করে চিনতে পাইরা পরিচিত মানুষ একদা বুইজা সে জঙ্গলের দিকে রওনা দিল যুরাকুম সুবহানাল্লাহ মুজাদ্দিদ আলফিসানি রহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবর জেলখানার ভিতরে বন্দি করে ফেলল বিশাল বড় বাঘ জেলখানার ভিতরে ছেড়ে দিল বাদশা আকবর মন্ত্রী পরিষদ লইয়া জেলখানার বাঘের থেকে তাকায় তাকায় দৃশ্য দেখতে চায় কেমনে বলো বীরে বাঘে খায় কলিজা কেমনে খায় রক্ত কেমনে খায় হাড্ডি কেমনে খায় তামসা দেখবে জেলখানার পাখির থেকে বাদশাহ তাকায় তাকায় দেখতেছে দেখে বাঘটা গেল ঠিক যেই বাঘ মানুষ দেখলে পরে ক্ষেপে খম ধরে ক্ষেপে যায় ওই বাঘ মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখা মাত্রই লেজটা নাড়তে নাড়তে পরিচিত 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 মানুষের মতো পায়ের কাছে যায় হাজির হয়ে যায় লেজ নাড়ে আর বুঝায় ওগো আল্লাহর ওলি জাহেল তোমাকে চিনে না কিন্তু আমি চিনে ফেলেছি ওই জালেম আপনাকে চিনে না কিন্তু আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি আল্লাহ আমাকে বানাইছে আপনার খেদমতের জন্য আল্লাহ আমি বাঘকে বানাইছে আপনার খাদেম বানাইয়া আমি খেদমত চাই খেদমত মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ আলাইহি পাটা এইভাবে বাঘের মুখের সামনে তুলে ধরেছেন আর বাঘ তার জিব্বা বের করে আল্লাহর ওলির পায়ের তালার বালিগুলি জিব্বা দিয়ে চাটতেছে আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ মাই তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা মাই তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা হে জুমলা যাহা জিনকে তজল্লি সে উজালা হে জুমলা যাহা জিনকে তজল্লি সে উজালা মা দরুদ যাহা গৈর খুদা ইয়ার নাদারম যদি আদে খুদা হি চে দিগর কার নাদারম যদি আদে খুদা হি চে দিগর কার নাদারম একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার এজন্যই এই মানুষ যখন আল্লাহর গোলামি করবে মানুষ যখন আল্লাহর গোলামি করবে এই মানুষের দাম আল্লাহ পাক ফেরেশতার চেয়ে অনেক উপরে বাড়ায় দেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ বলেন মানুষকে আমি সবচেয়ে সম্মানী করে বানাইছি মানুষ যখন আল্লাহর গোলামি করে যে উদ্দেশ্যে মানুষকে বানানো এই উদ্দেশ্য যখন মানুষের ভিতরে পাওয়া যায় অর্থাৎ আল্লাহর গোলামি যদি পাওয়া যায় এই মানুষের দাম আল্লাহ বলেন ফেরেশতার চেয়ে বেশি আর যদি উদ্দেশ্য পাওয়া না যায় রে যুবক যদি তোমার জীবনে আল্লাহর গোলামি পাওয়া না যায় আল্লাহ অন্য আয়াতে বলেন তোমার দাম কুকুরের চেয়ে নিকৃষ্ট উলাইকা কাল আনআম বাল হুম আদল চতুষ্পদ জীব জানুয়ারের মতো আল্লাহ বলেছেন আবার বলেছেন বালহুমা দল এর চেয়ে নিকৃষ্ট তাফসীরের কিতাবের ভিতরে আল্লাহ নবীর হাদিস এনেছেন এই হাদিস দ্বারা এই আয়াতের তাফসীর করেছেন কি আদ-দুনিয়া জিফা ও তালিবুহা কিলা দুনিয়া হলো একটা মরা গরুর মতো
আর দুনিয়ার পাগল যারা হয় এরা কুকুরের মতো কুকুর দেখবেন মরা গরু পাইলে পরে সে তার মালিককে ভুলে যায় মরা গরু পাইলে পরে ঠিকানা ভুলে যায় মরা গরু খায় তিন ধরনের প্রাণী কখনো খায় শিয়াল সারা দিন শিয়ালে খায় রাতের বেলা শকুনে খায় শিয়াল রাতের বেলা ঠিকানা করতে চলে যায় দিনের বেলা শকুনে খায় সন্ধ্যা হলে শকুনও তার ঠিকানা গাছের ডালে চলে যায় শকুনও ঠিকানা বলে না শিয়ালও তার ঠিকানা বলে না কিন্তু মরা গরুর লাগাল যদি কোনো কুকুর পায় দেখবেন রাত বুঝে না দিন বুঝে না শুধু মরা গরু আছে আর খাইতেছে ঠিক না এখন তো মরা গরু কম পাওয়া যায় আরো অনেক আগে এরকম আপনাদের এলাকায় মিলত না মিলত না খুব বেশি ছোটবেলা আমরাও দেখছি রাতে যাইতেছি হঠাৎ দেখি কুত্তা বেউ বেউ করে কি রে ঘটনা কি সে দেখি মরা গরু খাইতেছে কোন মালিকে দ্বারে এতদিন পাললো কোন মালিকে দ্বারে এতদিন খাওয়াইলো কোন মালিকে দ্বারে জাকার থাকার জায়গা দিল কোন মালিকে দ্বারে এত আদর করলো সব ভুইলা গেছে মরা গরু ভাইয়া এজন্যই ভাইরা বন্ধুরা যেই মানুষটি দুনিয়া পাওয়ার পর দুনিয়া রং তামাশা ভোগ বিলাসিতা পাওয়ার পর সেও তার মালিককে ভুলে যায় আল্লাহর গোলামি করা ভুলে যায় কোন মালিক তারে মায়ের পেটে পাললো কোন মালিককে তারে বড় করলো কোন মালিককে তারে মুখে দাঁত উঠায় দিল কোন মালিককে তারে আব্বু আম্মু ডাক শিখাইলো আল্লাহু আকবার কোন মালিক কোন মালিক কোন মালিকে তারে পা ছিল পায়ে হাঁটার শক্তি ছিল না শক্তি দিল কোন মালিকে তারে হাত ছিল হাতে ধরার শক্তি ছিল না ধরার শক্তি দিল কোন মালিকে তারে জেহেন ছিল বুঝার শক্তি ছিল না বুঝতারে দিল ওই মালিকের একতা যেই মানুষটা দুনিয়া পাইয়া ভুলে যায় আল্লাহ নবী বলেন তার মাঝে আর কুকুরের মাঝে তফাৎ নাই ঠিক কিনা কুকুর যেমন দুনিয়া কুকুর যেমন মরা গরু পাইয়া মালিক বলে যায় মানুষ হয়ে যেই মানুষটা দুনিয়া পাইয়া তার মালিককে বলে যায় ওই কুকুরের মাঝে আর ওই মানুষটার ভিতরে কোনো তফাৎ নাই এজন্য রে যুবক চেহারা দেইকা মানুষ দামি হয় না অর্থের দ্বারাও মানুষ দামি হয় না ক্ষমতার দ্বারাও মানুষ দামি হয় না মানুষ দামি হয় আল্লাহর ভয় অন্তরে যার বেশি আছে এই মানুষটা আল্লাহ ভীতির দ্বারাই সমাজে দামি হয় চেহারাটা তার দরিদ্র হতে পারে গরিব মানুষ হতে পারে রিক্সা চালক হতে পারে ভ্যান চালক হতে পারে কৃষক হতে পারে কিন্তু যদি তার অন্তরে আল্লাহর ভয় তার অন্তরে থাকে ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষটাই হলো তোমাদের ভিতরে সবচেয়ে দামি যার অন্তরে আল্লাহর ভয় আছে এজন্যই তো বেলাল হাবশি হাবশার গোলাম উমাইয়ার গোলাম সেই বেলাল গোলাম থেকে এত সম্মানী কেমনে হইছে চেহারার কারণে জোরে বলো বংশের কারণে গোলাম জাত আবার বংশ হইতেন কই জাতে গোলাম চেহারা কই কালো তো কালো ফাতিলের নিজ দেখলে এর থেকে ভালো এমন কালা জাতে গোলাম উমাইয়ার গোলাম দামি হলেন কেমন বেলাল উমাইয়ার বকরি রাখালি করেন বকরি আল্লাহ নবীর নাম শুনেছেন কিন্তু নবীকে দেখেন না কোনদিন নবীকে দেখেন নাই আল্লাহ নবী মাত্র ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন অল্প কয়েকজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে মায়ার নবী আল্লাহর ধ্যানে গারে হেরায় গারে হেরায় আবার আপনার নবী তিনি ধ্যানে মগ্ন মায়ার নবীর পানির তৃষ্ণা লাগলো পানি পাবেন কোথায় হঠাৎ করে নবীজি দেখেন গুহার কাছেই দেখা যায় একজন রাখাল বকরি রাখালি করে আল্লাহর নবী চেনেন না বেলালকে বেলালও নবীকে চেনে না মায়ার নবী ডাক দিলেন বেলা নবী ডাক দিলেন এরে রাখাল ও রাখাল মায়ার নবীর ডাক শুই না বেলাল নবীর কাছে আসলেন আসলে পরে আল্লাহর নবী বলতেছেন ও রাখাল তোমার কাছে এমন কোনো বকরি আসেনি যেই বকরির উলানে দুধ আছে
আমরা একটু দুধ খাওয়াই বলি পানির তৃষ্ণা লাগলো খোদার যন্ত্রণাও লাগছে বেলাল বলেন মুসাফির আমি আপনাকে চিনি না চেনার কথাও না কিন্তু যদি থাকতো আমি আপনারে দিতাম না না আমার ছাগলের পালের মধ্যে এমন একটা ছাগলও নাই যেই ছাগলের উলানে দুধ আছে মায়ার নবী রহমতের নবী বলেন রাখাল যে কোনো একটা ছাগল আমার কাছে তুমি নিয়ে আসো একটা মরা ধরা ছাগল বেলাল নিয়ে আসলেন আর বললেন আমার এই ছাগল দিয়ে আপনি কি করবেন বেলাল হাবশি বলে কি করবেন মায়ার নবী দয়ার নবী বলে ও রাখাল ছাগলের উলানে হাত দেওয়া আমার কাম আর উলানে দুধ দেওয়া আমার আল্লাহর কাজ মায়ার নবী দয়ার নবী যেই মাত্র উলানে হাত লাগাইছেন সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে গেল আল্লাহ নবী দুধ দহন করলেন বেলাল তাকে তাকে শুধু দৃশ্যগুলি দেখল আর মনে মনে ভাবতেছে এই মহামানব কি কি তার পরিচয় এত সুন্দর তার চেহারা তার চেহারার মধ্যে এত মায়া তার চেহারার মধ্যে এত জাদু কেন কে সেই মানুষ বেলাল চলে গেলেন এই দিন রাতে ঘুম নাই খাওয়া নাই শুধু টেনশন কে সেই মহামানব আগামীকালও আমি তার কাছে যাব ইনি যদি আবারও ডাক দেন আমি আবারও আমার বকরি নিয়ে হাজির হব এরপরে যদি আমি তাকে জিজ্ঞেস করব কি তার পরিচয় কি তার নাম বেলাল পরের দিনও বকরি নিয়ে মায়ের নবীর কাছে ঘুরতেছে আর আরে আরে তাকাই মায়ের নবীনি তারে ডাক দেন এইবার নবীজি আবারও ডাক দিলেন এ রাখাল যেই মাত্র মায়ের নবী ডাক দিলেন বেলাল চট করে নবীর সামনে হাজির আজও আল্লাহ নবী দুধ দহন করলেন বেলাল নবীর সামনে আসা মাত্র অতি মহব্বত অতি ভালোবাসার কারণে কি লইয়া আইছে মাতাত কথা বুইলা যায় বুইলা যায় বেলাল নবীকে জিজ্ঞেস করবে কে গো আপনি কে কি আপনার পরিচয় আপনার চেহারা এত মায়া এত জাদু ভুলে যায় আল্লাহ নবী জিগায় তোমার নাম কি কয় আমার নাম বেলাল কি করো কে আমি গোলাম কার গোলাম উমাইয়ার কিন্তু বেলাল আর জিগায় না আপনি কে সুবহানাল্লাহ মহব্বত যখন দিলের ভিতরে অতি বেড়ে যায় তখন কথা ভুলে যায় মুখ দিয়া কথা আসে না জবান দিয়া কথা আসে না তৃতীয় দিন বেলাল সারা রাত যায় ঘুমায় না কল্পনার সাগরে শুধু আমার নবীর মায়াবী চেহারা কল্পনার সাগরে শুধু আমার নবীর নুরানি চেহারা তৃতীয় দিন বেলাল কয় আজ আমি ভুলবো না আজ তারে জিগাবুই তৃতীয় দিন এসে বলতেছে আপনি কে কি আপনার পরিচয় আমাকে আপনার পরিচয় তাড়াতাড়ি শোনার আমি অস্থির হয়ে গেছি তিন রাত যাবর আমার কোনো ঘুম নাই আমার খাওয়া নাই গোসল নাই কে আপনি আপনার চেহারায় এত মায়া কেন আপনার চেহারায় এত জাদু কেন আপনার কথার মধ্যে এত জাদু কেন মায়ার নবী যখনই পরিচয় দিলেন আমি আল্লাহর পয়গম্বর আমার নাম হল মুহাম্মদ সাথে সাথে বেলাল কই নবী গো নাম শুনেছি কোনোদিন দেখি নাই আজ আমি নিজের চোখে দেখলাম আর কেউ আপনাকে নবী মানুক না মানুক আমি বেলাল আপনাকে নবী হিসেবে মেনে নিলাম শুরু হয়ে গেল নির্যাতন শুরু হয়ে গেল নির্যাতন উমাইয়ার নির্যাতন নির্যাতনের পরে নির্যাতন দিন নাই রাত নাই প্রতিনিয়ত বেলালের জান যায় অবস্থা এরপরও জবান দিয়ে শুধু আল্লাহ 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 জিকির আবু বকর সিদ্দিক পার দিয়ে যাইতেছেন আর তিনি দেখতেছেন বেলালের জানটা বের হয়ে যাবে আবু বকর সিদ্দিক কাছে এসে বলতেছে বেলাল ও ভাই বেলাল একটু ওদেরকে খুশি করার জন্য তুমি ওদের দেবতার নামটা বলে দাও জান রক্ষা করার জন্য কখনো মিথ্যা কথা বলা যায় বেলাল রে তুমি ওদেরকে খুশি করার জন্য বলে দাও মুখে মুখে অন্তরে তো আল্লাহর নাম আছে বেলাল কয় আবু বকর
আমি চাই বলতে কিন্তু আমার জবান দিয়া আল্লাহ সারা কিছু বের হয় না আমি যদি চেষ্টাও করি আমার জবান দিয়ে বের হয় না বের হয় না মানুষের জবান যখন আল্লাহ নামের উপরে রপ্ত হয়ে যায় তখন তার অনিচ্ছায় জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বের হয় মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ এতটাই জিকিরের পাগল ছিলেন জিকিরের পাগল বাথরুমের ভিতর থেকে তিনি বের হইছেন খাদেম দেখতেছে মুখ দিয়া রক্ত বের হয় খাদেম কয় হযরত বের কো ঢুকলেন আপনি ভালো মানুষ বাথরুম থেকে বের হইতেছেন আপনার মুখ দিয়ে রক্ত পড়ে বাথরুমের ভিতরে কি হইছে মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ হাতটা এমনি লাগায় কয় হ বাবা আমি তো জানি না হ দেখা তো যায় রক্ত এমনি আল্লাহর ওলি কয় বাবা কারো কাছে তুই বলবি না আমি তোর একটা কথা বলি বাবা কেমনে রক্ত বের হইছে কেমনে বের হইছে কই হুজুর আপনার মুখটা দেখি আ করার পরে দেখা যায় জিব্বাটা কাইটা রইছে জিব্বা দিয়া গল গলায় গল গলায় রক্ত পড়তেছে এইবার কো আল্লাহর ওলি গো কি হইছে কন আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেছেন নাকি মুহাম্মদুল্লাহ হাফিজি কই না রে বাজান আমি পড়ি নাই বাথরুমের ভিতরে ঢুকছি একটা নাপাক জায়গা আমি দেখি তখনও আমার জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির করে আমি আমার জিব্বারে বললাম থাম এটা নাপাক জায়গা এখানে জিকির করার জায়গা না নীরব হয়ে যা নীরব হয়ে যা জিব্বারে জিব্বা আমার কথা মানে না জিব্বা আমার কথা শুনে না তখন আমি বাধ্য হইয়া জিব্বারে দাঁত দিয়া কামড় দিয়ে ধরছি দাঁত দিয়া কামড় দিয়ে ধরার কারণে আমার জিব্বা কেটে গেছে রক্ত পড়তেছে রক্ত ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম বেলাল হাবশি তিনিও কই ভাই আবু বকর আমি চাইলেও আমার জবান দিয়া আল্লাহ ছাড়া কিছু বের হয় না এইবার সিদ্দিক আকবর চলে গেলেন আল্লাহর নবীর কাছে যাই বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার বেলাল মেরে ফেলবে উমাইয়া এবং এই জালিমগুলি দুষ্ট যুবকগুলি মেরে ফেলবে বেলালকে আল্লাহর নবী গো আপনি যদি অনুমতি দেন আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনব মায়ার নবী দয়ার নবী বলে আবু বকর আমার বেলালের কত দাম তোমরা যদি নাও জানো আমার আল্লাহ জানাইছে অতএব বেলালকে তুমি যেই পয়সা দিয়ে কিনবা এই পয়সাতে আমি নবীরও কিছু পয়সা নিও কামতের মাঠে আমি আমার মালিককে বলবো মালিক বেলালকে ক্রয় করার ভিতরে আমি নবীরও টাকা ছিল শুধু আমার আবু বকরের পয়সা না আমি নবীরও কিছু পয়সা ছিল আবু বকর সিদ্দিক বেলাল হাবশিকে কেনার জন্য উমাইয়ার কাছে আসলেন আইসা বলে উমাইয়া বেলালকে বিক্রি করে দে উমাইয়া কন্যা যা এটা যদি আমার কোনো কাম হয় না একটা কথাও শুনে না একটা কথাও শুনে না কোনো কাম করে না নিয়ে যাও আবু বকর সিদ্দিক কয় কত টাকা দেওয়া লাগবে বলো উমাইয়া কই দশটা স্বর্ণ মুদ্রা দিয়া দিও সিদ্দিক আকবর সাথে সাথে দশ স্বর্ণ মুদ্রা দিয়া দিলেন এমনি উমাইয়া কই আবু বকর মনে করেছিলাম তুমি বড় চালাক দেখা যায় তুমি বড় বুকা এ আবু বকর আমি চাইছি তো দশ স্বর্ণ মুদ্রা আরে তুমি যদি একটা স্বর্ণ মুদ্রা বলতা তবু আমি বিক্রি করে দিতাম কারণ ওরে দিয়ে আমার কোনো কাম হয় না সিদ্দিক আকবর বলতেছে উমাইয়া মানিকে মানি চিনে রতনে রতন চিনে তুই বেলাল কি চিনবি না বেলাল কি চিনি আমি আবু বকর তুই যদি একশোটা স্বর্ণ মুদ্রাও চাইতি আমি আবু বকর একশো স্বর্ণ মুদ্রা দিও বেলালকে কিনে নিতা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রখেগা দুনিয়া কি সদাকত মে তেরা নাম রখেগা ফারুক তেরা নাম সে ইসলাম রখেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রখেগা উসমান তেরা নাম সে ইসলাম রখেগা দুনিয়া কি সখাওয়ত মে তেরা নাম রখেগা হায়দার তেরা নাম সে ইসলাম রখেগা
دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا ایک تو زور شروع کن اللہ اکبر مسلمان نے آواز دی اللہ اکبر اے جوبوک ایک تو دل کا نرم کرے کوتے گلی سنا تمہار متو ایک دن جوبوک تٹکا جوبوک بلال حبشی যৌবনে কত দামি খোয়া গেছেন কত দামি খোয়া গেছেন ছিলেন যিনি গোলাম কোনো দাম নাই এত দামি খোয়া গেলেন যাওয়া মাত্রই মদিনার যাওয়া মাত্রই আল্লাহ নবীর পার্সোনাল সেক্রেটারি বানায় দিলেন আল্লাহর নবী আবু বকর সিদ্দিক আছেন হযরত উমর ফারুক আছেন কিন্তু মায়ার নবী দয়ার নবী সবার ভিতর থেকে নবীর পার্সোনাল সেক্রেটারি বানাইলেন বেলাল হাবশিকে সিদ্দিক আকবর মায়ের নবীর সাথে যদি দেখা করতে হতো বেলালের পারমিশন লাগতো আল্লাহু আকবার কোন হযরত উমর ফারুক যদি নবীর সাথে দেখা করতে হতো বেলাল হাবশির পারমিশন লাগতো কেউ বেলালের অনুমতি ছাড়া নবীর সাথে দেখা করতে পারত না আল্লাহর নবীর ঘরের দারোয়ানও ছিলেন বেলাল আল্লাহর নবীর ঘরের দারোয়ানও ছিলেন বেলাল বেলাল আল্লাহর নবীর কাছে যত মানুষ আসতো ওদেরকে করজা আইনা আইনা খাওয়ায় দিত মানুষের কাছ থেকে করজা আইনাও খাওয়ায় দিত শুধু মেহমানদারি একজনের অনেক কাছ থেকে আনতে আনতে অনেক অনেক ঋণ বেড়ে গেছে এইবার বেলাল আজান দিতে গেলেন লোকটা এসে হাজির হয়ে কয় বেলাল আজান পরে দাও নবী ইমাম বেলাল হলেন মুয়াজ্জিন আল্লাহর নবী রহমতের নবীর মসজিদে আজান দিবেন বেলাল ইহুদি আয়া কয় থামো মিয়া আজান পরে দাও টাকা কি পরিমাণ হইছে তোমার খবর আসেনি এখনই আমার টাকা দাও বেলাল বলে ভাই আজ রাতটা সময় দাও কহ আজ রাত সময় আছে বেলাল মায়ের নবীর কাছে চলে আসলেন আয়েশা বলেন নবী গো লোকটা তো আমার কাছে কর্জা টাকা চায় আমি যে ঋণ আনছিলাম ঋণ চায় আজ রাতের ভিতরে কেমন করে দিব গো নবী আমি তো সময় নিতে পারবো সময় নিলেও তো পারবো আমি দিব কেমনে আমি তো কোনো কাম করি না আমি তো আপনার ঘরের দারোয়ান আল্লাহ নবী রহমতের নবী বলে বেলাল কি করতে চাও বেলাল কয় নবী গো অনুমতি চাই অনুমতি চাই কয়েকদিনের জন্য অনুমতি দেন আমি বাহিরে গিয়ে কাম করব কিছু পয়সা এনে ঋণ পরিশোধ করব নবী বলেন ঠিক আছে অনুমতি দিলাম সারা রাত বেলাল কাপড় চুপড় গোছায় ফজরের পরে বেলাল চলে যাবে কাজের সন্ধানে আমার নবী মায়ের নবীও টেনশনে এইদিকে বেলাল কাপড় গুছায় আর চোখ দিয়ে পানি ঝরায় মালিক আমি তোমার বন্ধুরে সেইরে যাব কোথায় আল্লাহ পাক আরশের মালিক তিনি ব্যবস্থা করছে মায়ার নবী দয়ার নবীর দরবারে দশটা উট বুঝাই করা মালা মাল আল্লাহ পাক পাঠায় দিছে ফজরের নামাজটা পড়ার আগেই নবী সাহাবীরে পাঠায় যাও আমার বেলালের দরজার সামনে গিয়া ডাক দাও আর বলো আমি নবী তারে খুঁজি বেলাল নবীর ডাক শুইনা আসলেন আয়েশা মাতৃ মায়ের নবী মুস্কি হাসেন আর বলেন বেলাল তোমার ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিছে সৈয়দ কৌনাইন তেরি জানে সারো কো সালাম সৈয়দ কৌনাইন তেরি জানে সারো কো সালাম یعنی گردوں نے نبوت کے ستاروں کو سلام یعنی گردوں نے نبوت کے ستاروں کو سلام ان حجازی غازیوں کو شخص واروں کو سلام یعنی گردوں نے نبوت کے ستاروں کو سلام اللہ نبی رحمت نبی امام بلال خلن مؤذن ٹھیک نا সামনের দিকে ৩৩ মাইল ডান দিকে ৩৩ মাইল বাম দিকে ৩৩ মাইল বেজার বেলালের আজানে আওয়াজ যায় আর উপরে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় ছিলেন যিনি গোলাম হয়ে গেলেন মসজিদ নববীর মুয়াজ্জিন মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি দাম কই উঠলো জিরো থেকে হিরো বানায় দিছে কে আর একটু জোরে বলেন কে কিসের বদৌলতে কয় আল্লাহর গোলামির কারণে ঠিক না
আল্লাহর গোলামির কারণে এজন্যই তো বেলাল আমার নবী নয় নবী রমজান মাস আসছে রজব মাস চলতেছে এরপরে শাবান মাস আসবে এরপরে রমজান আসবে রমজান মাস আমার নবী দয়ার নবী সেহরি খাইতেছেন নবীর সাথে জিব্রাইল আমিনও সেহরি খাইতেছেন আল্লাহ নবী জিব্রাইল আমিন কে নিয়ে একসাথে সেহরি খান ওই অবস্থায় বেলাল ফজরের টাইম দেখতেছে শেষ সেহরি খাওয়ার টাইম শেষ আপনাদের মসজিদও এরকম এলান দেয় নি না দেয় না সেহরির টাইম শেষ খানা বন্ধ করো আছে নি না নাই বেলাল আজান দিয়া দিবে ফজরের সেহরির টাইম শেষ কয় একটু দেইখে আসি আমার নবী খানা শেষ হইছে নি কারণ তিনি তো পার্সোনাল সেক্রেটারি সব খবর রাখেন নবী গিয়া দেখেন আল্লাহ নবী এখনো খাইতেছেন বেলাল কই দেখিতা ইয়া রাসূলুল্লাহ সেহরির টাইম শেষ গো নবী আর খাইয়েন না নবী কয় আচ্ছা বেলাল চইলা আসছেন চইলা আসছেন মনে করছেন নবী তো খানা শেষ করে ফেলছেন কিছুক্ষণ পরে আবার আজান দিয়া দিবেন কই যায় দেখি নবী হাত ধুইছেন নি আয়া দেখি নবী এখনো খাইতেছেন বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ সেহরির টাইম শেষ নবী আবার চাইছেন সাইকুন ও বেলাল আচ্ছা ঠিক আছে যাও বেলাল আবার গেছেন গিয়া এখন একবারে নাকে দম আইছে আজান দিয়া দিব আর একটা বার দেখি আই আইয়া দেখেন নবী এখনো খাইতেছেন হযরত বেলাল কইয়া রাসূলুল্লাহ খুদার কসম সেহরির টাইম শেষ যেই মাত্র বেলাল খুদার কসম কয়া কইছে সেহরির টাইম শেষ এমনি নবী কয় কি কও কসম খুদা সেহরির টাইম তাড়াতাড়ি বন্ধ করো তাড়াতাড়ি বন্ধ করো আমার বেলাল কসম খেয়ে ফেলছে বন্ধ করো খানা বন্ধ করো বন্ধ করে আল্লাহ নবী মুখে যা আসিল ফালাই দিছে কুলি করে শেষ সেহরির টাইম শেষ ফজরের নামাজ পড়ছেন নবী নামাজ নবী পড়ে আমি মরে বৈশা কয় বেলাল কাছে আসো সুবহানাল্লাহ জোরে কর মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা আল্লাহর নবী বলে বেলাল তুমি যখন প্রথম আমাকে বলছো সেহরির টাইম শেষ আমার সাথে যে খানায় শরীক ছিল চিনুনি তারে বলে নাগো নবী নবী কই তিনি জিব্রাইলে আবিন তুমি যখন বলছো সেহরির টাইম শেষ তখন জিব্রাইল কই নাগো নবী সেহরির টাইম আছে বেলালে জানে না খাইতে থাকেন দ্বিতীয়বার যখন তুমি কইছো সেহরির টাইম শেষ তখনও জিব্রাইল কয় আছে খান তৃতীয়বার যখন তুমি কইছো সেহরির টাইম শেষ তখনও জিব্রাইল কয় টাইম আছে কিন্তু যখনই তুমি কসম কসম শব্দ লাগাইছো তখনই আল্লাহ কয় জিব্রাইল টাইম ছিল কিন্তু আমার বেলালে কসম খাইলিছে আমার বেলালের কসমের সম্মানে আমি আল্লাহ টাইম অফ করে দিছি টাইম ছিল এর পুরো টাইম অফ করে দিছি বেলালের কসমের ইজ্জত রক্ষার জন্য কোথায় গেল বেলালে হাফসির মর্যাদা কোথায় গেলেন তার মর্যাদা সম্মান আল্লাহ কোথায় নিয়ে গেলেন সেহরির টাইম থাকা সত্ত্বেও বেলালের কসমের ইজ্জত রক্ষা আল্লাহ টাইম অফ করে দেয় কই গেলেন বেলাল এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ মানুষকে ফেরেশতার চেয়ে দামি বানাইছি কখনোই মানুষটা দামি কয় যখন সে আল্লাহর গোলামি করে আর যখন সে আল্লাহর গোলামি থেকে সরে যায় ফেরেশতার চেয়ে দামি মানুষটা কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায় যার জীবনে নামাজ পাওয়া যাবে যার জীবনে আল্লাহর গোলামি পাওয়া যাবে যার জীবনে বন্দেগি পাওয়া যাবে আল্লাহর বাসায় তার মর্যাদা ফেরেশতার চেয়েও বেশি যার জীবনে নামাজ নাই রোজা নাই হালাল হারাম মানে না আমাদের দৃষ্টিতে মানুষ আল্লাহর কাছে হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট ঠিক কিনা তাহলে সামনে রমজান মাস রোজা রাখার দরকার আছে নি না নাই যারা আল্লাহর ভয়ে রোজা রাখবে কার ভয়ে আল্লাহর ভয়ে যারা রোজা রাখবে এই মানুষগুলার দাম ওই আল্লাহ ফেরেশতার চেয়ে বেশি বাড়াই দিবে কেন ফেরেশতারা কি রোজা রাখে না বলে রাখে ফেরেশতারা আল্লাহর হুকুম মানে কিন্তু ফেরেশতাদের খাইবার ইচ্ছাই নাই এরার ফেডই নাই আমরা তো রোজা রাখি সারাদিন কষ্ট লাগে না ফেরেশতারা যদি বছরের পর বছর না খায় তাও এরার কষ্ট লাগে না তাহলে ফেরেশতাদের রোজার আমাদের রোজার মধ্যে তফাত আছে নি না নাই আমরা কষ্ট করে রোজা রাখি পানিটা সামনে আসলে পরে জিব্বা বের হয়ে যায় হায় রে
ঠান্ডা পানি একটু যদি খাইতে পারতাম আল্লাহ তখন এত খুশি হয় দেখো আমার বান্দার হাতের পাশে পানি এরপর আমি আল্লাহর ভয়ে খাই না ফেরেশতারা সাক্ষী থাকো এই রোজার বদলা আমি আল্লাহ নিজের হাতে দিব الصوم لي وانا اجزي به وفي روايه اجزا به আমি নিজের হাতেই রোজার বদলা দিব কারণ রোজারা বান্দা শুধু আমারে খুশি করার লাগি রাখছে মানুষে দেখাইবার লাগি না মানুষে দেখাইবার লাগি যদি রোজা রাখতো ঘরে দরজা বন্ধ কইরা ভানি ঠাইশা খাইলে পরে কে দেখতো হ্যাঁ ঘরে পেট পুরা ভাত খাইব আর বাইরে আইয়া মুখ ফুডা কইরা একবার বুঝাইব হে রোজাদার এমন কাম কেউ করে করে না এমনটা কেউ করে না কেন করে না এজন্য আল্লাহ বলে রোজাটা শুধুই আমারে দেখাইবার লাগি রাখে মানুষে দেখাইবার লাগি না নামাজে অনেকে জায়গা দূর নামাজও যদি না যায় মানুষে কি কইব কই মানুষে কি ওদের নামাজ পড়ে না রোজা রাখে না এ মানুষে কি কইব নামাজ পড়ে না কালাম করে না কি কইব এজন্য হয়তো নামাজে যায় হজ ফরজ হইলে পরে মানুষে দেখাইবার লাগি হয়তো জায়গা হাজি সাহেব নাম লাগাইবার জন্য আলহাজ নাম লাগাইবার জন্য এগুলো হইতে পারে কিন্তু রোজাটা শুধুমাত্র কারে খুশি করার জন্য আল্লাহকে কারা কারা আল্লাহরে খুশি করতে আগামী রমজানে 30টা রোজা একেবারে পাক্কা ইরাদা আছে রাখবার ছোট বাচ্চারা হাত উঠাও ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতিটা হাতকে তুমি কবুল করো আয় আল্লাহ রোজাগুলি আমাদের জন্য আসান করে দাও আল্লাহ আমাদের রোজাগুলি আসান করে দাও আর রমজানের ওসিলায় জীবনে সব গুনাহ খাতা মাফ করে দাও আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন لا إله إلا الله جور لا إله إلا الله جور جور لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله جور شروع بلي صلى الله عليه وسلم كتو برو بھومی کم پتورش کے شریعہ ہوئے گلو ٹھیک نا سی আল্লাহ পাক বলেন জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে ইয়া রব আবদালু ইবনে আদম ফি কারি আল্লাহ অনুমতি দাও জমিনের এই জালেমগুলিকে আমি আমার পেটে গিলে ফেলি আল্লাহ আর শুইতে পারি না আর শুইতে পারি না আমার পিঠে সইরা যেই জুলুম করতেছে যেই গুনাহ করতেছে যেই জিনা করতেছে যেই ব্যভিচার করতেছে মালিক আমি জমিন আর কত সইব আল্লাহ কই কেন তুই আমার বান্দাগুলির খাইতে চাস কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা এদেরকে তুমি দিছো হাত তোমার দেওয়া হাত দেনা ফরমানি করে তোমার দেওয়া জবান দেনা ফরমানি করে তোমার দেওয়া পা দেনা ফরমানি তোমার না ফরমানি করে আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিন আর কত ধৈর্য ধরব আর কত আমি গুনাগুলিকে নিজের চোখে দেখব ও মালিক অনুমতি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কয় থাম থাম এমনি ভাবে সাগর মহাসাগর গুলি আল্লাহকে প্রতিনিয়ত আবদার করে মালিক আমি সাগরের পারে এমন কত অন্যায় হইতেছি সাগর তোমার কুদরত এখানে আয়েশা তো সুবহানাল্লাহর জিকির করবে তোমার কুদরত দিকে তোমার জিকির করবে কিন্তু না না এই সাগরের পারে আয়েশা যে অন্যায়গুলা এই জালেমগুলি করে আমি সাগর আর কত সইব আমি কত দেখব আমাকে অনুমতি দাও একদম দুনিয়াটারে পানি দিয়া পরিষ্কার করে দেই জালেমগুলিরে পানি দিয়া পরিষ্কার করে দেই নাপাকটারে ধুইয়া দেই আল্লাহ পাক কয় এর সাগর মহাসাগর তাম ওয়াল মালাইকাতু ইয়াস্তা জেলু রব্বাহু ফেরেশতারও এইরকম আবদার করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়া কয় থাম থাম এ জমিন থাম আমার আমার বান্দার ভিতরে তোমরা নাক গলাইতে আসবা না জানুনি আমি আল্লাহ মানুষ জাতির কত আদর করে বানাইছি কোন ফায়াকুন বইলা আমি মানুষকে বানাই নাই আসমান আমি আল্লাহ বানাইলাম কোন ফায়াকুন বইলা জমিন আমি আল্লাহ বানাইলাম কোন ফায়াকুন বইলা
ফেরেশতা বানাইলাম কুন ফাকুন বইলা কিন্তু মানুষ আমি আল্লাহ কুন ফাকুন বইলা বানাই নাই খলকতু বিয়া দাইয়া আমি আল্লাহ আমার নিজের হাতে বানাইছি জোরে কোন সুবহানাল্লাহ কারণ এই মানুষের চেহারার ভিতরে তো দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপাল দিয়া আমার কুদরতি কদমে বান্দা সেজদা দিবে যত গুনাহ যত অপরাধ করুক না কেন রাতের বেলা কখন জানি তওবা করে কখন জানি আলেম ওলামার কথা শুই না চোখ থেকে পানি ঝরায় যখনই তওবা করবে তখনই তো আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব এর জমিন শুনশুনি এখনো জমিনে চারটা শ্রেণী আছে এই চার শ্রেণীর কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি লাউলা মাশাইখু রুক্কা ওয়াস শাবাবু খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা লাজআলতু সামাআ হাদীদা ওয়াল আরদ খফসাফা ওয়াত তুরাব রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا جانوني جانوني يكونو زميني ربيتوري أمار كسو بندا بندية سي بردو كسو بندا بندية سي كومور بكا كورتي پرنا هاتو تي بتا اير پرو أمي الله ري كوشتو كوري كوري سزد داي أمارو إشاد داري شاد چول بندا بندي گولي جو كون كوشتو كوري أمي الله ري قدوم سزد داي يدر سزد دار دي گتا কাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায় ওয়াস শাবাবু খুশা এখনো জমিনে এমন কিছু যুবক এমন কিছু যুবক রয়েছে যে যুবক গুনার দিকে যায় না যৌবনের পাগলামি করে না যৌবনে তারে মসজিদে পাওয়া যায় যৌবনে তারে ওয়াজ মাহফিল করতে দেখা যায় যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায় যৌবনে উলামায়ে কেরামকে তাআজিম করতে দেখা যায় না না গানের আয়োজন করে না 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 জিনাবি বিচার করে না ওই যুবকগুলি যৌবনে যখন আমার কদমে সেজদা দেয় যুবকগুলি সেজদার দিকে তাকাইলো জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় والانعام رتا والانعام رتا الله پاک رب العالمين کو تین نمبر غلو کسو پوشو پرار کیا سے زمینے پوشو پاکر اوپرے کنو شریو تیر بیدی بیدن نائی زخونی زمینے عذاب غزب نامے پوشو پاکی گلا غزب رشکر ہوئے جائے یا دیر کان نار دیگے تکہیں لے زمینے پرتی امر مائے لگے جائے والاتفال رتا اللہ بولن چار نمبر غلو پرتی ڈا گھرے گھرے چھوٹو چھوٹو شیشو بچہ سے اے شیشو بچہ گلیر کنو گناہ نائی کنو اپراد নাই গুনাহ যদি করে তার বাপে করছে গুনাহ যদি করে তার মায়ে করছে গুনাহ যদি করে তার বড় ভাইয়ে করছে কিন্তু যখন আসমানি গজব জমিনে নামবে ওই গুনাহগারগুলির সাথে বাচ্চাগুলিও সেরা গজবের শামিল হয়ে যায় অথচ এই বাচ্চাগুলির কোনো অন্যায় নাই অপরাধ নাই ওরা নিষ্পাপ ওরা মাসুম ওই বাচ্চাগুলির কান্নার দিকে তাকাইলে জমিনে প্রতি আমার মায়া লেগে যায় ভাইয়ের আমার কিন্তু এরপরও মাঝে মাঝে আল্লাহ পাকের ধৈর্যের বাঁধ ভেঙে যায় যেই পরিমাণ গুনাহ হইতেছে যেই পরিমাণ গুনাহ হইতেছে মাঝে মাঝে আল্লাহ পাক তার গুসসার নজির দেখায় যেমনটা দেখাইছে তুরস্কে সিরিয়ায় আল্লাহ নবী রহমতের নবী বলেন কিয়ামতের আগে এরকম ভাবে ভূমিধস ঘটবে ভূমিধস ঘটবে এরকম ভাবে জমিন দেবে যাবে তিনটা অপরাধের কারণে এক নাম্বার হলো যখন গায়িকার সয়লাভ হয়ে যাবে জহারাতিল কাইনাত গায়িকার সয়লাভ হয়ে যাবে মুসলমানের ভিতরে আজকে গান বাজনা আসেনি না নাই শহরে বন্দরে আলট্রা মডার্ন ফ্যামিলির বাচ্চাগুলি ভদ্র ফ্যামিলির বাচ্চাগুলি মেয়েটা শিশুকাল থেকে গান শেখা শুরু করে দেয় গানের মাস্টারে 10,000-20,000 টাকা বেতন দেয় আর কোরআন শিক্ষার ওস্তাদরে 500-200 টাকা দিতে কষ্ট লাগে এমনও শহরে বন্দরে আসেনি না নাই কোরআনের চেয়ে গানের শিক্ষার গুরুত্ব যখন বাড়বে আল্লাহ বলেন জমিনের মধ্যে ভূমিকম্প তখন বাড়বে ভূমিকম্প থেকে জমিনকে যদি বাঁচাইতে চাও কোরআনকে সম্মান দাও ঠিক কিনা কোরআনের ধারক বাহকদেরকে ইজ্জত করো উলামায়ে কেরামকে সম্মান করো হাফেজ কোরআনদেরকে সম্মান করো ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি করো মাদ্রাসাগুলিকে দিন দিন উন্নতি করো যদি এমনটা হয় আল্লাহ পাক জমিনকে ভূমিধস থেকে ভূমিকম্প থেকে আল্লাহ হেফাজত করবে
ভাইয়ের আমার এজন্য বলি আসুন আমাদেরকে সিগন্যাল দিয়া দিতেছে বারবার শুধু বলতেছে বিজ্ঞানীরাও বিশেষ করে সিলেটের মাটি আর কক্সবাজারের মাটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিপজ্জনক অবস্থানে আছে বার্মার প্লেটের উপরে সিলেট থেকে এই কক্সবাজারের এই রোডটা সুনামগঞ্জ হাওরস বারবার সতর্ক দিচ্ছে যে এটা 8.9 মাত্রার ভূমিকম্প হবে সিলেটে যখন হবে কিচ্ছু থাকার কথা না কিচ্ছু থাকার কথা না এই মুহূর্তে আমাদের তওবা করে আল্লাহরে খুশি করা ছাড়া কোনো পথ নাই কারা কারা তওবা নিয়তছে একটু হাত উঠে আল্লাহকে দেখাও আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করো আমাদের তওবাকে কবুল করো আল্লাহ আর নামাজ ছাড়মু না আর মা বাবার সাথে বেয়াদবি করমু না আল্লাহ আর হারাম পথে চলমু না ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন